আসসালামু আলাইকুম, ঘরকন্যা চ্যানেলে নতুন পুরনো সব বন্ধুদেরকে স্বাগত। ম্যাজিক নিডিল এমব্রয়ডারির নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে 10টা টিপস আর ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনারা খুব সহজেই ম্যাজিক নিডিল দিয়ে এমব্রয়ডারি করে নিতে পারেন। আজকের যে ভিডিওটা দেখাচ্ছি, এই ভিডিওটা দুইটা ক্যামেরা দিয়ে করা। দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন, ম্যাজিক নিডিলটা দিয়ে কাপড়ের উপরে পাঞ্চ করলে নিচের সুতার লুপগুলো তৈরি হয়ে যায়, সেজন্য নিচে হাত দিয়ে সুতার লুপগুলো টেনে তৈরি করতে হয় না। ম্যাজিক নিডিল দিয়ে সেলাই করা একদমই সহজ, কিন্তু সেলাই করার আগে কিছু পূর্ব প্রস্তুতি আছে। সেই সব পূর্ব প্রস্তুতি কী কী, সেগুলোই আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। আমি যেসব সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেসব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আশা করি পুরো ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখলে উপকৃত হবেন এবং খুব সুন্দরভাবে সেলাই করতে পারবেন ইনশাল্লাহ। ম্যাজিক নিডিল দিয়ে সেলাই করার আগে আমাকে কাপড় নির্বাচন করে নিতে হবে। এখানে আমি ভয়েল কাপড় ব্যবহার করেছি। ভয়েল কাপড়টা ফ্রেমে খুব শক্ত করে টান টান করে বেঁধে নিতে হবে, এটা কোনোভাবেই লুজ করে রাখা যাবে না। ফ্রেমে যাতে ভালোভাবে এটা আটকায় সেজন্য ভিতরের ফ্রেমে আমি কাপড় পেঁচিয়ে নিয়েছি, তাহলে যে কাপড়ে নকশা তুলবো সেটা ফ্রেমের সাথে খুব শক্ত করে আটকে যাবে। তারপরে কাপড়টা এভাবে টেনে টান টান করে নিতে হবে। যে দুইটা নিডিল আমি কিনেছি সেই দুইটা নিডিল দিয়ে আজকে সেলাই করে দেখাবো। নিডিল কেনার সময় একটা বিষয় খেয়াল করতে হবে, নিডিলের মাথাগুলো যেন সূচালো হয়। যদি সূচালো না হয় তাহলে মাথাটা সূচালো করে নিতে হবে, কারণ ভোঁতা মাথার নিডিল দিয়ে সেলাই করা যাবে না। নিডিলের মাথাটা হাত দিয়ে ভালো করে চেক করে নিতে হবে যেন সেটা সূচালো থাকে, কোথাও কোনো উঁচু নিচু অংশ না থাকে। যদি থাকে সেটা কাপড়ে বাঁধবে, কাপড়ে যখন নিডিলটা আপনি প্রবেশ করাবেন তখন নিজেই বুঝতে পারবেন যে এটা কোথাও আটকে যাচ্ছে। ভোঁতা মাথার নিডিল দিয়ে সেলাই করলে কাপড়ের সুতাগুলো ছিঁড়ে যাবে, লুপগুলো ভালো আসবে না এবং সেলাইটাও ভালো হবে না। এটা হচ্ছে ভোঁতা মাথার সেই নিডিল যেটা দিয়ে আমি পাশে সেলাই করে দেখাচ্ছি। এই সেলাইটা দেখেন, সেলাই খোলার পরে কাপড়টা দেখাচ্ছি, কাপড়টা কীরকম খারাপভাবে ছিঁড়ে গেছে এবং সেলাইগুলো কিন্তু ভালো হয়নি। এই জন্য নিডিলের মাথা যদি সূচালো না থাকে তবে ঘুষে মাথাটা খুব সুন্দর করে সূচালো করে দিতে হবে। এই মাথাটা সূচালো করলে সেলাইটা কিন্তু ভালো হবে এবং কাপড়ে সেলাইটা বসবে, তা না হলে ভোঁতা মাথার নিডিল দিয়ে সেলাই করলে সেলাইটা কাপড়ে বসে না। এখন যেটা সূচানো নিডিল এটা কাপড়ের মধ্যে এভাবে ঢুকিয়ে দিলাম। এখন এটা বের করে একটা আঙুল দিয়ে একটু কাপড়টা ঘষাঘষি করে নিলেই যে ছিদ্র ছিল সেটা কাপড়ের সাথে মিশে যাবে, দেখে মনেই হবে না এখানে কোনো ছিদ্র করা হয়েছিল। আজকে রিলের সুতা দিয়ে সেলাই করে দেখাবো। রিলের সুতা সব জায়গায় পাওয়া যায়, সেজন্য এখানে আজকে আমি রিলের সুতাটা ব্যবহার করেছি। দুইটা সুতা এক জায়গায় করে এভাবে কিছু সুতা আগে থেকে টেনে রেখে দেব। এখন আসি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে নিডিলের সুতা পরানো। নিডিলের সুতা পরানোর জন্য এরকম চিকন একটা তার লাগবে, তারের এক মাথাতে এরকম একটা বোতাম আটকে দিয়েছি। তারটা খুব চিকন, অনেক সময় হারিয়ে যায়, সেজন্য বোতামটা আটকে নিয়েছি। এই তারটা নিডিলের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে নিডিলে সুতা পরিয়ে নিতে হবে। নিডিলে কিন্তু ঠিকভাবে সুতা পরাতে হবে, তা না হলে সেলাই হবে না। লম্বা যে নালিটা আছে সেটা দিয়ে প্রথমে সুতাটা এইভাবে টেনে নিয়ে আসতে হবে। তারপরে নিডিলের মাথাতে যে ছোট্ট একটা ছিদ্র আছে সেখানে এইভাবে সুতাটা পরিয়ে নিতে হবে। ম্যাজিক নিডিলে ঠিকভাবে সুতা পরানো হয়ে গেল, আর ফ্রেম তো আগে থেকেই তৈরি করে রেখেছি, এখন শুধু সেলাই করার অপেক্ষা। সেলাইটা করতে হবে ফ্রেমের উল্টা দিক থেকে। সেলাই করার আগে কিছু সুতা এইভাবে টেনে ফ্রেমের ওপর রেখে দিতে হবে, এইভাবে টেনে রাখলে সেলাই করতে সুবিধা হবে। এখন কিভাবে সেলাই করব সেটাই দেখাবো। ম্যাজিক নিডিল দিয়ে সেলাই করার আগে নিডিলের যে কাটা মাথাটা আছে সেটা সামনের দিকে রেখে ঠিক এইভাবে নিডিলটাকে কাপড়ের মধ্যে পাঞ্চ করে যেতে হবে। যেই দিক দিয়ে সুতা বেরিয়েছে সেটা কিন্তু সামনে রেখে এইভাবে সেলাই করা যাবে না, তাহলে সেলাইটা হবে না। কাটা মাথাটা সামনে রেখেই সেলাইটা সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এখন কাপড়ে নিডলটা ঢুকিয়ে দিলাম, তারপরে সুতার মাথাটা এভাবে টেনে নিয়ে চলে আসতে হবে। আর একটা বিষয় এখানে খেয়াল করতে হবে, নিডলের পুরো গলাটা কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, একটু ঢুকিয়ে বের করে নেওয়া যাবে না, পুরো গলাটা প্রতিবার সেলাইয়ের সময় ঢুকিয়ে দিতে হবে। আর এখন দেখেন নিডলের যে কাটা মাথাটা আছে সেটা সামনের দিকে রেখে সামনের দিকে সেলাই এগিয়ে নিয়ে যাচ্ছি, আর নিডলটা কাপড় থেকে একটু তুলে আবার কাপড়ের মধ্যে পাঞ্চ করে দিতে হচ্ছে। এখন যে বিষয়টা খুব ভালো করে খেয়াল করতে হবে, যেই দিক দিয়ে সুতা আসছে সেই জায়গাটা এইভাবে আঙুল দিয়ে চেপে ধরে সেলাই করা যাবে না, তাহলে কিন্তু সেলাই হবে না। সেলাইটা দেখেন খুলে চলে আসছে। আবার অনেক সময় সুতা দুই আঙুলের মধ্যে আটকে যায়, সেলাই করতে করতে খেয়াল থাকে না সুতাটা কোথায় আছে। যদি এই রকম পরিস্থিতি হয় তাহলেও কিন্তু সেলাই হবে না, সেলাইটা খুলে চলে আসবে, ওপরে ভেসে আসবে। অনেক সময় হাতের নিচে এভাবে সুতাটা আটকিয়ে থাকে। সুতা যখন বাধাপ্রাপ্ত হবে তখন কিন্তু সেলাই হবে না, কাপড়ে কোনোভাবেই সেলাইটা বসবে না, যেটা আপনারা অনেক সময় বলে থাকেন যে কাপড়ে সেলাই বসছে না, উঠে যাচ্ছে। এইসব সমস্যাগুলো থাকলে কাপড়ের সেলাই বসবে না। অনেক সময় দেখা যায় সুতাটা ফ্রেমের যে স্ক্রু থাকে সেখানে আটকে যায়, সেখানে আটকে গেলেও কিন্তু সেলাই হবে না। এই ম্যাজিক সুচগুলো টিনের পাত জোড়া দিয়ে তৈরি করা হয়, যেখানে জয়েন্ট থাকে সেইখানে অনেক সময় এভাবে সুতাটা আটকে যায়, যেটা আমার সাথে হয়েছে। সুতাটা পিছন দিক বা সামনের দিক কোনো দিক দিয়ে টান দিয়ে খোলা যায় না, একটা জায়গায় শক্তভাবে আটকিয়ে থাকে। যদি সুতাটা এভাবে আটকিয়ে যায় তাহলে কিন্তু সেলাই হবে না। অনেক সময় নিডলের সামনে যে ছিদ্রটা থাকে সেটা একটা কাঁটা দিয়ে করা হয়, সেই জায়গাটা খসখসা থাকে, সেখানেও সুতা বাধাপ্রাপ্ত হয়, সেখানে বাধাপ্রাপ্ত হলে সেলাই কিন্তু হয় না। নিডলে যেই জায়গায় সুতাটা বাধাপ্রাপ্ত হবে সেই জায়গাটা মসৃণ করে নিলে সেলাইটা হবে, আর যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু সেলাই হবে না। সুতাটা নিডলে পরানোর পরে এভাবে টান দিয়ে দেখে নিতে হবে সুতাটা কোথাও আটকিয়ে যাচ্ছে কি না, এসব বিষয়গুলো সেলাই করার সময় মাথায় রাখতে হবে। ম্যাজিক নিডল দিয়ে সেলাই করার সময় অনেক সময় সেলাইটা বাঁকা হয়ে যায় বা ভুল হয়ে গেল, তখন কি করতে হবে? এই যে এখানে দেখেন সেলাইটা কিন্তু বাঁকা হয়েছে, তখন নিডলটাকে এভাবে তুলে যতদূর ভুল হয়েছে সেই পর্যন্ত সুতাটা টেনে খুলে নিতে হবে, তারপরে আঙুল দিয়ে এইভাবে কাপড়টা ঘষে নিতে হবে, তাহলে যে ছিদ্রগুলো হয়ে গেছিলো সেটা কাপড়ের সাথে মিশে যাবে, কোনো ছিদ্র আর দেখা যাবে না। তারপরে অতিরিক্ত সুতাটা নিডলের মধ্যে দিয়ে টেনে ওপরে নিয়ে চলে আসতে হবে। এখন আবার সেলাইটা শুরু করে দিতে হবে। যখন এক লাইন সেলাই শেষ হয়ে যাবে তখন নিডলের মাথাটা ঘুরিয়ে নিতে হবে, ঠিক এইভাবে অল্প একটু তুলে নিডলের মাথাটা ঘুরিয়ে নিয়ে আবার সেলাই শুরু করতে হবে। এইভাবে পুরো লাইনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার নিডলের মাথাটা ঘুরিয়ে আবার সামনের দিকে সেলাইটা এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক এইভাবে ম্যাজিক নিডল দিয়ে সেলাই করতে হবে। সুতা কম পড়লে কিছু সুতা টেনে আবার ফ্রেমের ওপর রেখে দিতে হবে। যখন আমাদের সেলাই করা শেষ হয়ে যাবে তখন শেষ মাথাটা আঙুল দিয়ে ঠিক এইভাবে চেপে ধরে তারপরে নিডলটা টান দিয়ে তুলতে হবে। শেষ মাথাটা আঙুল দিয়ে না চাপ দিলে পুরো সেলাইটা খুলে চলে আসবে। এখন এই সুতাটা কেটে নিলাম। এইভাবে ম্যাজিক নিডল দিয়ে সেলাই করা শেষ করতে হবে। এখন পর্যন্ত যে 9টা টিপসের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, এগুলো মাথায় রেখে সেলাই করলে সবাই ইনশাল্লাহ ভালোভাবে ম্যাজিক নিডল দিয়ে সেলাই করতে পারবে। সব শেষ কাজ হচ্ছে যে লুপগুলো তৈরি হয়েছে সেটা দুই আঙুল দিয়ে টেনে নিতে হবে, তাহলে সেলাইটা কাপড়ের ওপর খুব ভালোভাবে বসে যাবে। তারপরে কেচি দিয়ে এই লুপগুলো কেটে সমান করে নিলেই আপনার কাজ শেষ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা কোনো অংশ থেকে উপকৃত হন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো প্রথম দেখছেন, ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর পাশে একটা বেল আইকন আছে, সেটা প্রেস করে দিলে
আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সাথে সাথেই পৌঁছে যাবে। সাবস্ক্রাইব একদমই ফ্রি, এর জন্য আলাদা করে কোনো খরচ হয় না। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধু ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।